নেকড়ে এবং সরস পাখি। একটি নেকড়ে একটি প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ছিল যা সে মেরেছিল। এমন সময় হঠাৎ তার গলায় মাংসের একটি ছোট হাত আটকে যায় এবং সে তা গিলে ফেলতে পারে না। শীঘ্রই সে তার গলায় ভয়ানক ব্যথা অনুভব করে এবং ক্রন্দন করতে করতে দৌড়াতে থাকে এবং ক্রন্দন করতে থাকে এবং খুঁজতে থাকে ব্যথা উপশম করার জন্য কিছুর জন্য। তিনি শীঘ্রই তার গলায় ভয়ানক ব্যথা অনুভব করলেন এবং কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগলেন এবং ব্যথা উপশম করার জন্য কিছু খুঁজতে লাগলেন। তিনি হাতটি সরানোর জন্য যাদের সাথে দেখা করলেন তাদের পরিচিত করার চেষ্টা করলেন। আমি যে কোনো কিছু দেব, উলফ বলল, যদি তুমি এটা নিয়ে যাও। শেষ পর্যন্ত সরস পাখিটি চেষ্টা করতে রাজি হল এবং নেকড়েকে তার পাশে শুতে এবং তার চোয়াল যতটা সম্ভব খুলে দিতে বলল। তারপর সরস পাখিটি তার লম্বা ঘাড় নেকড়ের গলার নিচে রাখল এবং তার ঠোঁট দিয়ে হাড়টি আলগা করে দিল। অবশেষে এটা বের হয়ে গেল। আপনি কি দয়া করে আমাকে প্রতিশ্রুতি দেওয়া পুরস্কারটি দেবেন, বলল সরস পাখি। নেকড়ে মুচকি হেসে দাঁত দেখিয়ে বলল, সন্তুষ্ট থাকো, তুমি তোমার মাথা নেকড়ের মুখের ভিতর ঢুকিয়ে নিশ্চিন্তে আবার বের করে এনেছ, এটাই তোমার জন্য পুরস্কার হওয়া উচিত। গল্পের শিক্ষা হল, কৃতজ্ঞতা এবং লোভ একসাথে যায় না। So heartless, hey, you don't care, and I don't even know what I've been fighting for. You got me hoping, hey, you don't care, and I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it.